ঘর দুপুর বেলায় কান্নার আওয়াজ আসছে না? ও মা গো আমার কি হলো? হ্যাঁ গো মা, তোমার বৌমা কাঁদছে তো, ও তাই নাকি? চল তো গিয়ে দেখে আসি। ও বৌমা, কি হয়েছে তোমার? বলছে ও বৌমা, তুমি ভর দুপুর বেলায় এমন করে কাঁদছো, কি হয়েছে বলবে তো? সে কথা আমি বলিতে পারবো না মা গো। ও মা গো মা। ও বৌমা, বলতে পারবে না মানে নিশ্চয়ই তোমাকে এই পাড়ার কেউ কিছু বলেছে? এখানে কেউ কিছু বলেছে? ও মা, এই পাড়ার লোকে আমাকে কত ভালোবাসে মা গো, এই ঘোষ পাড়ার লোকে আমাকে কিছু বলেনি মা। বলছে বৌমা, তোমায় এখানকার লোকে কিছু বলেনি, তাহলে নিশ্চয়ই আমার কুটিলা কিছু বলেছে। ও মা, ওই কুটিলা ননদি আমাকে কত ভালোবাসে মা গো, বাবা কুটিলা নাকি রাধারানীকে ভালোবাসে কি বলছে গো? তা বৌমা, আমার কুটিলা কিছু বলেনি, নিশ্চয়ই আমার আয়ান কিছু বলেছে। তোমার ছেলে আমার স্বামী আমাকে কিছু বলেনি মা গো, সেদে আমাকে কত ভালোবাসে মা গো। ও বৌমা, আয়ানও কিছু বলেনি, আমার কুটিলা কিছু বলেনি, পাড়ার লোকে কিছু বলেনি, তাহলে তোমার হয়েছে কি? আমার কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? ও মা বলো। সবকুই আসি গাভার গাভিতে বসি, গাভি কইল তুমি সব কিছু কারি ধরি, আমার পতি গেল মারি। ও মা, তোমার পতি মানে আমার আয়ান? বলছে কি বৌমা, তুমি দেখেছো আমার আয়ান মারা গিয়েছে? সর্বনাশ। চো বৌমা, আর কিছু দেখো নাই? দেখেছি মা। কি দেখেছো? নিশির শেষে কি নিশির কি দেখেছি জানো? বলছে কি দেখেছি জানো মা? ওগো সূর্যদেব বাই করলে পূজা, সকল বিপদ যাবে। সূর্যদেব করলে পূজা, সকল বিপদ যাবে। সূর্যদেব বাই করলে পূজা, বিপদ যাবে। সকল বিপদ যাবে। নইলে পতির যে দুর্গতি, তাই মরি গো ভেবে। সূর্যদেব বাই করলে পূজা, সকল বিপদ যাবে। সূর্যদেব করলে পূজা, সকল বিপদ যাবে। ওমা, তাই নাকি গো? সূর্যদেবের পূজা করলে সব বিপদ যাবে? হ্যাঁ মা, আমি যে নিশি শেষে স্বপ্ন দেখেছি, যেই বলেছে মা, পাশ থেকে কুটিলা সেবা জমা শুরু হয়ে গিয়েছে। এই দেখো শুরু হয়ে গিয়েছে তোমার বৌমার। এই দেখো মা, এখন তোমায় কিছু ভালো ভালো কথা বলে এইসব বলে ওই ভানু পূজার ছলা করে তোমার বৌমা নিশ্চয়ই কানু পূজা করতে যাবে। এই চুপ কর তুই। কানু পূজা করতে যাবে মানে শোন, আমার একমাত্র আয়ান, আমার বৌমা স্বপ্ন দর্শন করেছে যে আমার আয়ান মারা গিয়েছে। আমার পাঁচ নয় দশ নয় একখান মাত্র আয়ান, আমার আয়ান যদি মারা যায়, এই আমি তোকে ধুয়ে কি জল খাবো রে, তোকে ধুয়ে কি জল খাবো, তোকে ধুয়ে কি জল খাবো রে, তোকে ধুয়ে কি জল খাবো রে। আয়ান যদি মারা যাবে, তোকে ধুয়ে কি জল খাবো রে। আয়ান যদি মারা যাবে, তোকে ধুয়ে কি জল খাবো রে। আমার একখানা আয়ান যদি মারা যায়, আমি কি তোকে ধুয়ে জল খাবো নাকি? শোন, আমার বৌমা বুঝে যাবে। বলছে বৌমা, তুমি দেরি করো না, ওই কুটিলার কথা তুমি শোনো না, তুমি পশোরা সাজি কি করেছে? সূর্যদেবের পূজোয় যাবে বলে মা রাধারানী আমার যেন পশোরা সাজাচ্ছে। কি গো মায়েরা, কে কে যাবে সূর্য পূজায়? কোন কোন মায়েরা? সবাই যাবে? যে মায়েরা পুজো করবে সূর্যদেবে তারা এসেছে? ও মায়েরা আসেনি? এসেছে?
না আসলে মা যারা যারা আসেননি চলে আসুন, কেমন সময় তো নেই, বেশি সময় তো নেই মা, যারা করবেন তারা চলে আসুন। কি হয়েছে এবার রাধারানী আমার, যেন পশরা সাজাচ্ছে। কি গো ও মায়েরা, আবার কি যারা বাবা ঘোষ তারা তো গোবিন্দকে বেশি ভালোবাসে শুনেছি, তাই না? তাদের ঘরে জন্ম নিয়েছিল গোবিন্দ আমার, তাই তো? সবাইকে যেতে হবে তাহলে, তাই কি করেছে রাধারানী এবার পশরা সাজাচ্ছে। তুলসী বচনে সবে সখী গণে, দেহ পূজিবার তরে, দেহ পূজিবার তরে, দেহ পূজিবার তরে, পূজন ভজন করে, পূজন ভজন ভরে, রাধিকা করিয়াছিল, রাধিকা করিয়াছিল, আজকে মা রাধারানী আমার পশরা সাজিয়ে নিয়ে যে অভিসার করতে হবে কুটিলা বোঝায় বৌদি, এই অমনি চলেছ না গোবিন্দ দর্শনে, দাঁড়া তোমায় আমি যাও বাচ্চা, আমিও যাব বোঝাই কুটিলা, তুই যাবি মানে তোকে না নিয়ে আমি যাব নাকি? ওরে তুই না গেলে তো পুজোই হবে না, কি বাবা বোঝে কুটিলা না গেলে তো পুজোই হবে না, যেই বলেছে শোনো, তুমি আমাকে আর কি যেতে বলবে? আটটা সখী লাগে একজনের কেন হবে, আর সব কই ভয় করছে লজ্জা করছে, মা ভয় কিসের লজ্জাই বা কিসের, পুজো করবে না এখানে কেউ করে না, ও ননদিকে ভয় করছে, আচ্ছা বলছো বৌদি তুমি বলবে মানে, এই যে নিলাম জলের ঘটি আমি আগে আগে যাব, তাই নাকি? চো তাহলে কি করেছে মা কুটিলাকে নিয়ে এবার অভিসার করছে, কই গো যে যে নাচতে পারবে তাদেরকে ডাকো, নাচতে পারবেন যারা মা নাচবে বলেছিলেন চলে আসুন গো, হ্যাঁ আসুন আসুন, একজন কুটিলা লাগবে তো, কে হবে কুটিলা? ও জলের ঘটি নিচে বেশ দাঁড়া, কই মায়েরা কই আর সব কই, আসুন গো উঠে আসুন, লজ্জা কিসের আসুন মা, বাদিক দিয়ে ঘুরবে বাদিক দিয়ে, আমাদের রাধা যাই কুটিলা পিছে রাধারানে, আগে আগে 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 যাই কুটিলা পিছে রাধারানে।
সুন্দর বন এটা কার? এই বন? বলো দেবতার গো, বলো দেবতার। ওমা তাই নাকি? হ্যাঁ। তো বলো দেবতা সে দেখতে কেমন? দেখতে সেই সুন্দর গো। লম্বা কেমন? সেই সুন্দর দেখতে। লম্বা কেমন মা? 6 ফুট। ওমা তাই নাকি 6 ফুট? কোথা বৌদি, তাহলে তো চোখগুলো কেমন? চোখগুলো কেমন? এটা পাকা আমড়া দেখেছো? দেখেছি তো, মায়েরা দেখেছে। সমান ওমা তাই নাকি পাকা আমড়া সমান সমান? হ্যাঁ। ও বৌদি, তা চোখগুলো যদি অমন হবে? ও মাই, কি বলছে? চোখগুলো যদি অমন হবে তার কানগুলো কেমন? কানগুলো? হ্যাঁ। ওই যে হাইব্রিড মুলো দেখেছো? দেখেছি তো। এই মুলো সমান সমান তাই নাকি? কানগুলো? কানগুলো? হ্যাঁ। যে কুলো দেখেছো না, কুলো? হ্যাঁ। মায়েরা ধান ধারে? হ্যাঁ। ওই কুলো সমান সমান অত বড় বড়? হ্যাঁ। বলছে তাহলে তার 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 নাকটা কেমন? না। হ্যাঁ। ওই যে তল্লা বাস দেখেছো? দেখেছি তো। তল্লা বাসের যে ঘোড়া? হ্যাঁ। ওই তো ওইরকম। ওরে বাবা তাই নাকি? ও বৌদি, তাহলে তো চুলগুলো কেমন? ওই যে বাবারা যে ওই যে পাটি করে না, পাট? হ্যাঁ। পাটে যে দড়ি হয়? ও মা এরা পাট দেখেছে? হ্যাঁ। অমন বড় বড় ওই দড়ি সমান সমান তাই নাকি? হ্যাঁ। ও বৌদি, তা ও যে এত সুন্দর বলছো, ও এই বনমাঝে আছে? হ্যাঁ আছে। যদি ও ওইখানে আছে? ওখানেও আছে। এইখানে? এখানেও আছে। ও সামনে আছে? সামনেও আছে। ও বৌদি, আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে আছে? এখানেও আছে। ও মা, ও মা পা দিলাম নাকি গো? পা দিলাম নাকি গো? পা দিলাম নাকি গো? পা দিলাম নাকি গো? ওই দেবতার মাথার উপর পা দিলাম নাকি গো? ওই দেবতার মাথার উপর পা দিলাম নাকি গো? ও বৌদি, আমি পা দিই নাই তো। কি গো, পা দিই নাই তো? না না। বলছে পা কেন দিবি? শোন, ওর বল দেবতার উপরে পা কেন দিবি? ও তো এখানে এখন নেই তাই নাকি? ও বৌদি, তা এত যে সুন্দর দেখতে বললে তাকে, তার স্বভাব কেমন? স্বভাব সেই সুন্দর তাই নাকি? কেমন একটু বলো। স্বভাব খুব ভালো গো। কেমন বলবে তো, না বললে মা কি করে বুঝবো তাই না? এই বনমাঝে হ্যাঁ অল্প বয়সের বিধবা যদি মেয়ে পায়, ও বৌদি কি করে? সেই ভালোবাসে। তারপর? ভালোবেসে কি করে? আদর করে। তারপরে কি করে? ওই দেখো পাহাড়ের চূড়া দেখছো? ও ওই পাহাড়টা? হ্যাঁ ওইটা তো। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ কি করে? পাহাড়ের চূড়ায় নিয়ে যায়। তারপর? নিয়ে গিয়ে কি করে? সেই ভালোবাসে। ও বৌদি তারপরে? জোর করে ধরে বিয়ে করে তাই নাকি? হ্যাঁ। তারপরে কি করে? বিয়ে করে তারপরে আবার ভালোবাসে। ও তাই? ভালোবাসার পরে কি করে? তারপরে কি করে জানো? কি করে? ধপ করে নিচে ফেলে। ও মা, ও বৌদি আমি বাড়ি যাব। বাইয়া হবে না তোমার। বলছে বৌদি গো, এই বন মাঝে তো অল্প বয়সী বিধবা মেয়ে মানে একমাত্র আমি আছি, আর তো বাবা কেউ নেই। ও বৌদি, তোমায় ধরে ধরুক, তুমি আমার পথ দেখে দাও, আমি বাড়ি যাব। বলছে শোন, যে পথ দিয়ে এসেছিস ওই পথ ধরে চলে যা। যেই বলেছে মা কুটিলা কি করেছে পালিয়েছে। শোনো বাছা এরা দি, আমরা যে জানতাম তুই গোয়ালের মেয়ে, আল্লাহ ভোলা গোয়ালিনী, তোর যে এত বুদ্ধি আছে তা তো জানতাম না। বলছে সখী, আমার যে আপদে গোবিন্দ, বিপদে গোবিন্দ, আর গোবিন্দ রাখিল দাসীর মা। যেই মা বলেছে এবার তো বাবা পুজো করতে হবে। সখীরা একত্র হয়ে পুজোর আয়োজন করেছে। আর বোঝাই আয়োজন না হয় করলাম, কিন্তু এখন যে একজন বটুকে দরকার, ও আসবে না। বটু আসবে না? কেন? বটু রাগ করেছে। বটুর আবার কিসের রাগ? বোঝাই যে আগের বার পুজো করিয়ে নিয়েছে, বাবা টাকা দেয়নি, আর তার উপরে যে কুটু কথা বলছে, কুটু কথাই বটু আসবে না। বলছে কুণ্ডলতা বলছে দাঁড়া, বটুকে আমি আনতে যাব। এবার টাকা দেবে মায়েরা? ও মায়েরা আরবার নাকি টাকা দেননি, এবার দেবেন তো? এবার দেবেন তো সকলে? বেশ, কি করেছে কুণ্ডলতা আমার বটুকে আনতে গিয়েছে, আর এইদিকে কি হয়েছে গোবিন্দ আমার বটুর কাছে এসে বলছে, এই বটু ছাতা লাগবে লাঠি লাগবে বলো।
ও কমিটির বাবারা একটা লাঠি লাগবে ছাতা লাগবে দিয়ে যান ঘরে একটা চশমা দরকার বলছে শুন তুই প্রত্যেক দিন পুজো করতে যাস আজ তোকে যেতে হবে না আজকে আমি যাব কি করেছে মা এবার বটু যদি সাজতে হয় ফর্সা হতে হবে তো আর গোবিন্দ তো আমার কালো কি করেছে মূলটা মাটি মেখেছে যেই মাটি মেখেছে সাদা হওয়ার জন্য আর বটু বলছে গোবিন্দ শুন তুই বটু সাজছিস তোর যে কালো বড় এই পুজো যখন করতে যাবি তোর গায়ে কিন্তু আগে গঙ্গা জল ছিটে গঙ্গা জল নিবি না তুই গঙ্গা জল নিবি না কেন ও মা মাটি মেখেছে ধুয়ে যাবে তো ছিটকা যদি জলের মারে গঙ্গা জলে তাহলে তো কালো মাটি উঠে যাবে দি কালো বেরিয়ে যাবে তাই না তাই বলছে শোন তুই গঙ্গা জল কিন্তু নিবি না বেশ বটু আমার এবার সাজছি আর কুণ্ডলতা বটুর কাছে এসেছে বটুকে যেন নিয়ে যেতে কি করেছে বটু আমার জন্য সাজতে লেগে ওগো তারে দেখি মনে সুখে জেলায় মাথার কে মায়ের একজন উঠে আসুন গো তারে দেখি মনে সুখে এলাই মাথার কে তারে দেখি মনের সুখে এলাই মাথার কে ও গো রসিক নগর রসে সাগর ধরে রসিক নগর রসে সাগর ধরে ব্রাহ্মণ বে ও গো রসিক নগর রসে সাগর ধরে ব্রাহ্মণ বে ও রসিক নগর রসে সাগর ধরে ব্রাহ্মণ বে ও রসিক নগর রসে সাগর ধরে ব্রাহ্মণ বে রসিক নগর রসে সাগর ধরে ব্রাহ্মণ বে গলে পাতা ভালে ফুটা কুসা কুসি করে গলে পাতা ভালে বলে পাতা ভালে ফুটা কুসা কুসি করে বলে পাতা ভালে ফুটা কুসা কুসি করে বলে পাতা ভালে পাতা ভালে ফুটা কুসা কুসি করে বলে পাতা ভালে ফুটা কুসা কুসি করে বলে পাতা ভালে ফুটা কুসা কুসি করে কষ্ট কাঁচা লম্বা সুতা কোটি আটি পরে কাঁচা লম্বা কাঁচা কোটি আটি পরে কষ্ট কাঁচা লম্বা সুতা কোটি আটি পরে ছোট কাঁচা লম্বা মনে সুখে গেলাই মাথার কে তারে দেখি মনের সুখে গেলাই মাথার কে ও তারে দেখি মনে সুখে গেলাই মাথার কে তারে দেখি মনে সুখে গেলাই মাথার কে তারে দেখি মনে সুখে গেলাই মাথার কে তারে দেখি মনের সুখে গেলাই মাথার কে আরে ছাতা লাগবে ছাতা ও বাবারে একটা ছাতা দরকার তো ছাতা লাগবে তো একটা কেউ নি আসেনি তারে দেখি মনে সুখে এলাই মাথার কে তারে দেখি মনের সুখে এলাই মাথার কে রসিক নগর রসে সাগর ধরে ও মা এখন একটা চশমা ছাতা লাগবে গো ভালে ফোটা কোষা কুশি করে ছোট্ট কোচা লম্বা কোচা কুশি করে লম্বা
সাজতে গেলে আর চাই কি গো চশমা চশমা এটাই বাদ আছে গো কারুর কাছে নে কই তারে দেখি মনে সুখে এলাই মাথার কে তারে দেখি মনে সুখে এলাই মাথার কে এবার কি করেছে বটু আমার চলতে লেগেছে সূর্য পূজায় বটু চলিল রে বটু চলিল রে সূর্য পূজায় বটু সেবা করবি না পুজো করবি বলছে আগে সেবা করব পরে পুজো করব তাই হয় নাকি আগে সেবা বড় বড় নেবেন না গো আপনারা আগে পূজা আগে সেবা পরে আগে পূজা তারপরে সেবা ও আগে ছিল এখন আর নেই এখন হচ্ছে আগে সেবা পরে পূজা কি না না আগে পূজা শোনো শোনো বলো ব্রাহ্মণদের তো হাত গড়া নিয়ম আছেই বাবা আছে তাই আগে সেবা পরে পূজা কি গো মায়েরা আচ্ছা যারা সূর্য পূজা করবে সকলে খেয়েছে উপোস আছে তাহলে খেয়েছে সূর্য পূজা অন্য দেবদেবীর পূজা করতে গেলে মা সেবা না করে করতে হয় কিন্তু সূর্যদেবের পূজা করতে হলে সেবা করতে হয় তাই তো তাই বলছে আগে সেবা পরে পূজা তা তো হবে না ওই একখান ক্ষীরের নাড়ু মুখে না দিয়ে তো আমি পূজায় বসবো না আর রাধারানী কি করেছে মা একটা ক্ষীরের নাড়ু তুলে বটুকে খাইয়ে দিয়েছে হস্ত দিয়া বিনোদিনী মদগ দিল হাতে বিনোদিনী মদগ দিল হাতে
যারা কাছে আছেন তারা আগে হাতে একটু গঙ্গা জল নিয়ে নিন পেছে, আর যারা দূরে আছেন মা পাননি তারা মন গঙ্গা জল দেবেন, কেমন? মা হয়েছে গো, যাদের হয়ে গিয়েছে মা তারা এবার হাতে ফুল এনে যে ভাই তোমরা নিও না, তোমরা মা সবাই পেয়েছেন গো, যারা পেছনে আছেন তারা তো সকলে ফুল পাবেন না মা, সকলে মনোফুল দিয়ে প্রভুর চরণ করবেন, কেমন? সকলে হাত জড়ো করুন, মায়েরা সকলে হাত জড়ন করুন গো। ওম নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, মায়েরা সকলে ফুল দেন। মায়েরা আবার
কথা স্মরণ করে বলবেন হে কৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমোস্তুতে। সকলে আপন আপন গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে গুরু মন্ত্র বলুন কেমন। ওম গুরু ব্রহ্মা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। ওম সূর্যদেবায় নমঃ। রাধারানীর কানের কাছে গিয়ে বলছে রাধে তোর শাশুড়ি নামদি তেরে আসছে। বলছো রে তুই আর দেরি করিস না, তোর শাশুড়ি আর ননদি যে আসছে কি করেছে। বলছে হে গোবিন্দ তুমি আমায় বাঁচা। গোবিন্দ বলছে গো তোমরা সকলে পুষ্প পরিষণ করো, আমায় ফুল দিয়ে ঢেকে দাও। কি করেছে মা সবাই এবার গোবিন্দকে পুষ্প পরিষণ করে ঢেকে দিয়েছে। গো কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর গেল। রাধারানী সূর্যদেবকে স্মরণ করে বলছে হে সূর্যদেব আমার স্বামীর আয়ু যেন বৃদ্ধি হয়, আমার শাশুড়ি ননদি যেন সুখে থাকে, আমি যেন শাশুড়ি ননদিকে নিয়ে সুখে শান্তিতে আমার স্বামীকে নিয়ে ঘর করতে পারি। ওম সূর্যদেবায় নমঃ। আর সেইবার মা কুটিলা বাজে কুটিলাকে বোঝাই, কুটিলা তুই যে বললি আমার বৌমা নাকি কানুর পূজা করছে, দেখ সূর্যদেবের পূজা করছে। কি করেছে মা সেইবার বাড়ি নিয়ে গিয়েছে। আর এবার কি করেছে গোবিন্দ আমার মাথা ঝেড়ে ফুল ছেড়ে বাইরে এসেছে। আর যেই এসেছে এবার তোমার তাহলে যার উপলক্ষে পুজো তার মন্ত্র তাহলে আমরা সকলে বলি, সূর্যদেবের মায়েরা সকলে ফুল নেন গো। সকলে বলবে সূর্যদেবের প্রণাম মন্ত্র। ফুল পেয়েছেন মা সকলে? এবার বলুন ওম ওম জবা কুসুম জবা কুসুম শঙ্খাশ শঙ্খাশ কাশ্যপিয়ম কাশ্যপিয়ম মহাদূতি মহাদূতি ধ্যানকারী ধ্যানকারী সর্বপাপগ্ন সর্বপাপগ্ন পুনতস্মি পুনতস্মি দিবাকর দিবাকর ভগবত সূর্যদেবায় ওম সূর্যদেবায় নমঃ। ওম সূর্যদেবায় নমঃ। সকলে পূজোর দক্ষিণা কেমন, ওই যে একজন যাচ্ছে আমায় দক্ষিণা দাও গো দক্ষিণা দাও গো দক্ষিণা দাও গো সুরজ পূজার 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 দক্ষিণা মাইরা ওইখানে দিন গো সুরজ এবার কি করলেন আরতি শুরু করলেন। মা আরতি সেরেনি, মা সময় তো নেই ওইখানে দিন। Thank you.
মা।